সারটা আমি তৈরি করতে দিয়েছিলাম, এখনো কিন্তু সেটা তৈরি হয়নি, এখনো এটা বুঝবে। এখান থেকে যতক্ষণ না আমার গন্ধটা কাটবে ততক্ষণ আমি গাছে দেব না, এই জলটা নিয়েই আমি গাছে দেব। কিন্তু এখনো এটা বাকি আছে তৈরি হওয়া, তাই আজকে আমি দেখাবো শুকনো খাবার আমি কি দিলাম আমার ছাদ বাগানে। আজকে তো রোববার, তাই আমি খাবার তো দেবই, কিছু না কিছু খাবার দিতেই হবে সবজি গাছে, সেটাই আমি শেয়ার করব। সবজি গাছে লিকুইড সারটা যেহেতু তৈরি হয়নি, তাই আমি আজকে দেব শুকনো খাবার। শুকনো খাবার বলতে এটা হচ্ছে কিচেন কম্পোস্ট, এক বাটি কিচেন কম্পোস্ট নিয়েছি, তাতে নিয়েছি নিম খোল, নিম খোলের সঙ্গে নিয়েছি এটা বাদাম খোল, আর নিয়েছি এটা সাগরিকা গোল্ড সিউইড গ্রানুলস। এই তিনটে মিশিয়ে আমি আজকে আমার যে সবজি গাছ সেই সবজি গাছে সার প্রয়োগ করব। এগুলো ফার্স্টে প্রথমেই এগুলো মিশিয়ে নিতে হবে। এটা মিশাচ্ছি হচ্ছে কিচেন কম্পোস্টের সঙ্গে। প্রত্যেকটাই জৈব সার, আর সিভিডটা আমি ব্যবহার করি, তাই মাঝে মাঝেই দেখবেন আমরা গাছে সিভিড দিই, সিভিডের যে গ্র্যানুলস সেটাও দিই, আবার সাগরিকা যে লিকুইড ফর্মে আসে সেটাও আমি ব্যবহার করি। দেখুন এই যে এইটা আমার ঝিঙে গাছ, একে দেব এইভাবে ছড়িয়ে 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 দেব, দিয়ে আমি একটু খুঁড়ে দেব, মানে মিশিয়ে দেব মাটির সঙ্গে। সকালে জল দেওয়া হয়েছে বলে মাটি বেশ ভিজে। এইরকম ভাবে প্রত্যেকটা গাছে আমি এই সারটা প্রয়োগ করব। আপনারাও এই শুকনো সারটা প্রয়োগ করতে পারেন। আমার কিন্তু খুব একটা খারাপ হয় না গাছের সবজি, গাছের যা সবজি হয় বেশ ভালো, তাই বলবো আপনারাও এরকম সাধারণ কিছু জিনিস, যেমন আমি নিয়েছি কিচেন কম্পোস্ট, যাদের কিচেন কম্পোস্ট থাকবে না তারা নেবেন হচ্ছে ভার্মি কম্পোস্ট নিতে পারেন, আবার গোবর সারও নিতে পারেন, একটু পুরনো গোবর সার নেবেন তাহলেও হবে। আর এই যে আমার কাছে যেটা রয়েছে গ্র্যানুয়েলসগুলো, এই গ্র্যানুয়েলসগুলো যদি নাও থাকে তাহলে বাদাম খোল আর নিম খোল এই দুটো মিশিয়েও আপনারা দিতে পারেন, তাতেও কাজ হবে। আমার যেহেতু থাকে গ্র্যানুয়েলসগুলো, আমি তাই গ্র্যানুয়েলস ব্যবহার করি, যতবারই সার দিই আমি এই সিউইড গ্র্যানুয়েলস ব্যবহার করি। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন, সিউইড গ্র্যানুয়েলস একদম অর্গানিক, আর আমি ইফকো বাজার থেকে নিয়ে আসি। ইফকো বাজারে খুব সুবিধে, ইফকো বাজারে আপনারাও নিয়ে আসতে পারবেন, খুব সাধারণভাবেই নিয়ে আসা যায়, অনলাইনে বুকিং করলেই ওরা বাড়িতে পৌঁছে দেয়, তার জন্য মানে বাড়িতে পৌঁছে দেবার জন্য কোনো চার্জ নেয় না, যে জিনিসটার যেমন দাম সেই শুধু দামটুকুনিই নেওয়া হয়। আমিও ওইভাবেই নিই, অনলাইনে বুকিং করেই নিই, এতেই আমার এই সারটা তৈরিও হয় ভালো। আর সিভিড গ্র্যানুলস সবাই জানেন সব রকম খাদ্য উপাদান যেগুলো গাছের জন্য লাগবে সবই আছে, তাই আমি এটা ব্যবহার করি। যে গাছটায় ফল ধরে রয়েছে সেই গাছটাই দেখাই, এই যে করলা ধরে আছে দেখুন, আমার কিন্তু শুধু এই সিউইড গ্র্যানুলস, এই এই যে দেখুন এখানে দেওয়া হয়েছে খাবার, খাবার দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর আমার এই জিনিস তিনটে ব্যবহার করে করে কিন্তু অভ্যেস হয়ে গেছে, আমি এই তিনটেই দিই, আর দিলে আমি দেখেছি ভালো ফলন হয়, ভালো বলতে যতটা আমার প্রয়োজন ততটাই ফলন হয়, সুন্দর ফলন হয়। আপনারাও দিয়ে দেখতে পারেন এই জিনিসগুলো।
আর কিচেন কম্পোস্টে তো সবকিছু থাকে, যেহেতু কিচেন কম্পোস্টে আমাদের কিচেনের যে ওয়েস্টটা দিয়ে আমরা করি কম্পোস্ট, তার সঙ্গে আমি তো আবার খোলও মেশাই, সর্ষের খোল, নিম খোল, এইসব মেশাই, যার জন্য কিচেন কম্পোস্টে সব কিছু থাকে উপাদান যেগুলো গাছের জন্য দরকার। তাই বলবো আপনারা সবাই ঘরে কিচেন কম্পোস্ট তৈরি করুন। কিচেন কম্পোস্ট তৈরি করতে এমন কিছু খরচাও লাগে না, একটু গুড় আর একটু পুরনো টক দই দিলেই কিচেন কম্পোস্ট সুন্দর তৈরি হয়ে যায়। আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি কোনো কিছু জানতে চান অন্য কিছু তাহলে বলবেন, আমি বলে দেব। জৈবভাবে আমি গাছ করি, আর এই অর্গানিক পদ্ধতিতে, একদম সাধারণ পদ্ধতিতে গাছ করে দেখবেন গাছ আপনাকে সুন্দর ফসল দেবে, আর গাছও থাকবে মনের মতো। লাউ গাছটা দেখুন কত সুন্দর হচ্ছে, আর তার গ্রোথও খুব সুন্দর, শুধুমাত্র গোবর সারে হচ্ছে। এখনো কিন্তু এতে খাবার আমি দিইনি, আজকে দেব তবে একটু, যাতে একটু তাড়াতাড়ি বড় হয়। এই জন্যই কিন্তু বলি যে একদম সাধারণভাবে চেষ্টা করুন গাছ করতে, দেখবেন ফসল খুব ভালো হয়। বরবটি গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, এইভাবে কিন্তু গাছ করুন, আপনারাও দেখবেন আপনারাও সফলতা পাবেন। গাছ করলে যে সবজি হবে সেটা আপনাদের ছাদ বাগানেও হবে।